পক্ষে বিপক্ষে প্রচার হলে হোক অপপ্রচার যেন না হয় দেশের স্বার্থে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা চেয়ে এই আহ্বান প্রধানমন্ত্রী শেখ জনগণের জীবন মানে যে পরিবর্তন এসেছে তা মূল্যায়নে সাংবাদিকদের পাশে চান শেখ হাসিনা সরকার কারো কথা বলার অধিকার কেড়ে নেয়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী দুস্থ সাংবাদিকদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একশো জন সাংবাদিককে মোট পঁচাশি লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ তহবিলে গণমাধ্যম মালিকদের অনুদানে উৎসাহিত করে সরকারের পক্ষ থেকে আরো বিশ কোটি সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী সাংবাদিকতায় সম্প্রচার ও অনলাইন নীতিমালা প্রণয়ন সহ সাংবাদিকদের জন্য আবাসন ও আর্থিক সহায়তা নেওয়া উদ্যোগগুলো উঠে আসে আলোচনায় প্রতি মাসে ভাড়া হিসেবে যেটা সেটাই মূল্য হিসেবে ধরা হবে এবং এইভাবে টাকাটা শোধ হয়ে যাবে সেভাবে কিন্তু আমরা ফ্ল্যাট দিতে এখানে আমি বলেছিলাম যে যারা মালিক তারা সবাই জন্য একটু অনুদান দেয় টেলিভিশন টেলিভিশন আমি সবাইকে দিচ্ছি তারপর রেডিও দিচ্ছি এত পত্রিকা দিচ্ছি তা মালিকরা কেন দেবে না আল্লাহ রহমতে যতই করিবে তত যাবে বেড়ে আমি এই নীতিতে বিশ্বাস করি গণমাধ্যমের সাথে বঙ্গবন্ধু সম্পর্ক তুলে ধরার পাশাপাশি নিজের অনুযোগও তুলে ধরেন শেখ হাসিনা তখন কিন্তু তিনি যেহেতু সংবাদপত্র খুব সীমিত ছিল কিন্তু সবাই চালাতেও পারছিল এরকম একটা অবস্থা ছিল তো সমস্ত সাংবাদিকদের কিন্তু তিনি সরকারি চাকরির মর্যাদা দিয়ে সবাইকে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং কিন্তু এই দিকটা কখনো কেউ বলেনি বলেছিল সংবাদপত্রে মানে স্বাধীনতা হরণ সংবাদপত্র বন্ধ করে দেওয়া কিন্তু সংবাদপত্র চালানোর মতো ক্ষমতাই ছিল না কারো আমরা কাজ করে যাচ্ছি দেশের জন্য বলবো যে ভালো প্রজা কখনো ওভাবে পাইনি সহযোগিতা ওভাবে পাইনি হতে পারে সেটা যারা মালিক হয়তো তাদের কারণে তবে সাংবাদিকদের সাথে একটা সম্পর্ক সবসময় রয়েছে দেশের সার্বিক উন্নয়নের সুফল মূল্যায়ন করে প্রধানমন্ত্রী বলেন সরকার কারো কথা বলার অধিকার কেড়ে নেয়নি একটা কথা আছে যে স্বাধীনতা ভালো তবে তা বালকের জন্য নয় কাজেই এই ধরনের বালকিল্য ব্যবহার যে কেউ নাগরিকের দিকেও দৃষ্টি দেওয়া উচিত অন্তত গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা পালন করা যেটা দেশের যে কল্যাণে কাজে লাগবে এটা হলো বাস্তবতা নিশ্চয়ই আপনারা আমি আশা করি আপনারা সেটাই করবেন স্বাধীন গণমাধ্যম ও অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থ নিশ্চিত করতে আইন নীতিমালা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবার দায়িত্বশীল ভূমিকা আশা করেন প্রধানমন্ত্রী রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা সহানুভূতি দেখাতে গিয়ে যদি অপমান হয়ে ফিরতে হয় সেখানে আর যাওয়ার ইচ্ছে নেই খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সংসদের সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে বলে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনের কার্যসূচি অনুযায়ী জাতীয় সংসদের নির্ধারিত সময়ে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় জবাবে তিনি তুলে আনেন দেশের উন্নয়নের চিত্র যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন রাজধানীর যানজট নিরসনে পাতাল রেলের পরিকল্পনার সাথে দেশের যোগাযোগ ব্যবস্থায় রেল ও আকাশ পথের রয়েছে দেশীয় মোকাবেলায় সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের অর্থায়ন রোধে বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি এ সময় তিনি কথা বলেন রোহিঙ্গা ইস্যু নিয়ে তুলে ধরেন রোহিঙ্গা আশ্রয় দেওয়ার ফলে দেশের পরিবেশ বিপর্যয়ের চিত্র এছাড়া রোহিঙ্গা দেশের মধ্যে মাদক ব্যবসা সহ বিভিন্ন চোরাচালানির ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী জঘন্যতম অপরাধের দায় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর জন্য বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী মিয়ানমার রোহিঙ্গাদের নিতে বাধ্য হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এই যে আমাদের কূটনৈতিক সাফল্য এখানেই যে আমরা আন্তর্জাতিক জনমত সৃষ্টি করতে সক্ষম হয়েছি এখন সারা বিশ্বই মনে করে যে রোহিঙ্গাদের উপর অন্যায় হয়েছে এবং তাদের নিজ দেশে ফেরত যেতে দেওয়া মিয়ানমারের কর্তব্য অতীতে অনেক সরকার ক্ষমতায় ছিল কিন্তু বর্তমান সময়ের মতো এত উন্নয়ন হয়নি এমনটা দাবি করে প্রধানমন্ত্রী বলেন নীতির প্রশ্নে রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্নে আপসহীন এত অল্প সময়ে এত উন্নয়ন কে করতে পেরেছে পারেনি কেউ কেন পারেনি সেখানে ব্যক্তি স্বার্থটাকেই এই মানে দেশের স্বার্থ জনগণের স্বার্থ গোষ্ঠীর স্বার্থের থেকে বেশি বড় ছিল আর আমার ক্ষেত্রে হচ্ছে দেশের স্বার্থ বেশি বড় জনগণের স্বার্থ বেশি বড়। সাধারণ মানুষের স্বার্থটাই আমার কাছে বড়ো সহানুভূতি দেখাতে যে যদি অপমানিত হয়ে ফিরে আসতে হয় তো সেখানে আর যাবার কোনো ইচ্ছা আমার নেই এটুকুই আমি বলতে পারি আন্তরিকতার সাথে কাজ করায় দেশে উন্নয়ন হয়েছে এমনটাই সংসদে দাবি করেন প্রধানমন্ত্রী জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবেন না দিলে আসবেন না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা আরিফ হোসেন নিউজ 9 ঢাকা খালেদাজিয়ার শারীরিক ভাবে সুস্থতা সাপেক্ষে আদালতে হাজির হবেন বলে জানিয়েছে তার এনজবি সানউল্লাহ মিয়া বিকেলে খালেদাজিয়ার সাথে কারাগারে তার দুই এনজবি সাক্ষাৎকার সে কথা জানান এই সময় খালেদাজিয়ার এনজবি সানউল্লাহ মিয়া বলেন বেগম জিয়ার আদালতে উপস্থিত হওয়া নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছে সরকার বরাবরই খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল জানিয়ে তিনি বলেন এর আগে নিজ ছেলের এবং মায়ের মৃত্যুবার্ষিকীতেও আদালতে হাজির হয়েছেন তিনি এ সময় তার আইনজীবী খালেদা জিয়াকে দ্রুত চিকিৎসার দেওয়ার জন্য আহ্বান জানান তিনি বলছেন যে আমি অবশ্যই আদালতে যাব আমাকে আগে সুস্থ করেন আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনারা আপনারা অবগত আছেন তার ছেলের মৃত্যু বার্ষিকীর দিনও তিনি করে এসেছেন তিনি আইনের প্রতি সব শ্রদ্ধাশীল তিনি অসুস্থ থাকার কারণে গত দুই দিন আদালতে আসতে পারেন নাই তিনি সুস্থ হলে ইনশাল্লাহ করে আসবেন সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের জন্য এই সরকারের বিচার হবে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলার তদন্তে শেখ হাসিনা সহযোগিতা করেননি অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যাস্টার মুদুদ আহমদ বলেন আইনি প্রক্রিয়া ভুলে রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে জাতীয় প্রেস ক্লাবে মত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণকে ঐক্যবদ্ধ করে দানব সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেন সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সাথে সাথে এই ঘটনা তদন্ত করবার জন্য এফবিআই আমেরিকার যে আপনার তদন্ত প্রতিষ্ঠান তাদেরকে ইন্টারপোলকে তারা নিয়ে এসেছিল এখানে তদন্ত করার জন্য তারা সে তদন্তের রিপোর্ট নিয়ে যেতে পারেন নাই কেন যিনি প্রধান ভিত্তি বলে দাবি করা হচ্ছে আজকে প্রধানমন্ত্রী তিনি দল সেদিন কোঅপারেট যে গাড়িটাতে তিনি গিয়েছিলেন যে গাড়িতে ছড়া লেগেছিল সেই গাড়িও তাদেরকে পরীক্ষার জন্য দেওয়া হয়নি অন্য এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ বলেন মিথ্যা বানুয়াট মামলায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে আইনি প্রক্রিয়ার কথা এখন কিছুটা ভুলে যেতে হবে আমাদেরকে এখন একমাত্র পথ হলো বেগম জিয়ার মুক্তি একমাত্র পথ হলো রাজপথ এই রাজপথেই এর মোকাবেলা করতে হবে রাজপথের মাধ্যমেই তার মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে এবং সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি নতুন করে কর্মসূচি দেব নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন অব্যাহত রেখেছে সরকার এমন অভিযোগ করেন বিএনপি নেতারা ঢাকা চলতি মাসের শেষে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দশ বছরে আন্দোলন করে কিছু করতে না পারা দল আগামী কয়েক মাসেও পারবে না আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ঢাকা ক্লাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস গাংচিল অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র গাংচিলের মহরত অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী নোয়াখালীর চর এলাহি উপজেলার গাংচিল গ্রামের মানুষের টিকে থাকার সংগ্রামকে নিয়ে লেখা নিজের উপন্যাস সিনেমা হিসেবে তৈরি হতে যাওয়ায় নিজের অনুভূতির কথা জানান ওবায়দুল কাদের একটা উপন্যাস আমি লিখতে চাইছি যারা বারে বারে জলোচ্ছ্বাস ঝড়ে ডিসপ্লেসড হয়ে যায় স্থানচ্যুত হয়ে পড়ে আবার নতুন করে ভেঙে যাওয়ার সংসার গড়ে তোলে জীবনের এই যে ওঠা নামা ভাণ্ডাগড়ার যে চিত্র এসব নিয়েই আমি এ সময় বিএনপির আন্দোলন করার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন জাতিসংঘের নালিশ করে দেশকে ছোট করেছে বিএনপি জনগণ যদি সারা না দশ বছরে যেটা তারা পারেনি আগামী দু মাসে সেটা পারবে এটা পাগলেও বিশ্বাস করবে এটা একটা হাস্যকর বিষয় এটা এখন তারা স্বপ্ন দেখতে পারে এ স্বপ্ন আবার দুঃস্বপ্ন হয়ে যায় পার্লামেন্ট মেম্বারের বাইরেও অন্য কেউ এই সরকারে থাকবে না এটা একটু সাইজই ছোট হবে কারণ এই সরকার তো তখন মেজর পলিসি ডিসিশনে এর আগে ইসলামিক ফাউন্ডেশনে এক আলোচনায় অংশ নিয়ে দলটি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় আদালতের দণ্ডপ্রাপ্ত কোন কায়দি এটা সরকার দিতে পারে না আইনে এটা নাই এটার জন্য মুক্তি পেতে হলে তাকে আইনের মাধ্যমে আদালত থেকে মুক্ত করে হবে বিএনপি বড় বড় विज्ञ ব্যালেন্সার আছেন বড় আইএনপি আছে তারা কেন চেষ্টা করছেন না বিএনপি জামাত ধর্ম নিয়ে শুধু ব্যবসায় করে গেছেন বলেও অভিযোগ করেন তিনি অয়নজ্যোতি নিউজ 9 ঢাকা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদ্যমান বাণিজ্য তিন গুণ বাড়ানোর সম্ভাবনা থাকলেও উচ্চ শুল্ক অশুল্ক বাধা এবং পারস্পরিক বিশ্বাসের ঘাটতি থাকায় সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না এই অঞ্চলে বাংলাদেশের বাণিজ্য দ্বিগুণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে বাংলাদেশকে বিদ্যমান বাণিজ্য নীতির সংস্কার করে রক্ষণশীল মনোভাব পরিহার করতে হবে দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিশ্ব ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে গ্লাসের অর্ধেক খালি নয় বরং ভরা এমন ইতিবাচক সম্ভাবনার কথা তুলে ধরে দক্ষিণ এশিয়ার বাণিজ্য নিয়ে বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এ অঞ্চলে বছরে ছয় হাজার সাতশো কোটি ডলার বাণিজ্যের সম্ভাবনা থাকলেও এর আকার মাত্র দুই হাজার তিনশো কোটি ডলার বাণিজ্য কম হওয়ার পিছনে বিশ্বের অন্য অঞ্চলের চেয়ে শুল্ক হার দ্বিগুণ হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি সাফটা কার্যকর না থাকা বাণিজ্য বাড়াতে দ্বিপাক্ষিক চুক্তিতে অনাগ্রহ সীমান্তে অবকাঠামো ঘাটতি প্রয়োজনীয় তথ্য না পাওয়া এবং দক্ষতার ঘাটতির কথা তুলে ধরা হয় বিশ্বের সাথে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার অথচ নিজেদের মধ্যে এই বাণিজ্য মাত্র দুই হাজার কোটি ডলার প্রকৃতপক্ষে এই অঞ্চলের বাণিজ্যের পরিমাণ কমে যাচ্ছে সাফটা চুক্তি হওয়ার পর বাণিজ্য বাড়ার সম্ভাবনা থাকলেও উল্টো তা কমে অর্ধেক হয়ে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাণিজ্য বাড়ার বিপুল সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটির হিসেবে এর বিদ্যমান পরিমাণ ছয়শ ষাট কোটি ডলার থেকে বাড়িয়ে দুই হাজার কোটি ডলারের কাছাকাছি নেওয়া সম্ভব বিশ্বের সাথে বাংলাদেশের যে পরিমাণ বাণিজ্য রয়েছে তার মাত্র নয় ভাগ দক্ষিণ এশিয়ার সাথে তবে বাণিজ্য বাড়াতে ভারতের সাথে নেয়া বর্ডার হাটের উদ্যোগকে প্রশংসা করে অন্যের জন্য উদাহরণ বলছে বিশ্বব্যাংক এই হাটগুলোতে যে শুধু বেচা হয় তা নয় এখানে দুই পাড়ের মানুষগুলোর মধ্যে যোগাযোগ হয় যা পারস্পরিক বিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারকরা এখান থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ বাণিজ্য আঞ্চলিক যোগাযোগ জ্বালানি ও বিনিয়োগ বাড়িয়ে ইকোনমিক পাওয়ার হাউস হতে পারে এ অঞ্চলে বাণিজ্য বাড়াতে হলে অবশ্যই বিদ্যমান নীতির পরিবর্তন করতে হবে অন্য দেশের রপ্তানিকারকদের জন্য সুযোগ বাড়াতে হবে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে পারে এছাড়া আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগাতে পারলেও বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করা যাবে দ্রুত এগিয়ে চলা দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে আরো বাড়াতে সরকারগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী তামিম ইকবালের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে ফোনে চোটাক্রান্ত তামিমের সঙ্গে কথা বলেন তিনি চ্যানেল নাইন কে তামিম জানান প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেন শ্রীলঙ্কার বিপক্ষে চোট নিয়ে তার বিরোচিত ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বলের আঘাতে বাহাতের তর্জনীতে চোট পান তামিম মাঠ থেকে সোজা হাসপাতালে যেতে হয়েছিল তাকে মেডিকেল রিপোর্টে চোটাক্রান্ত আঙ্গুলে আঙুলে চির ধরা পড়া এশিয়া কাপ থেকে ছিটকে যান বাঁহাতি ওপেনার তবে চোট নিয়েই দেশের জন্য বিরোচিত ঘটনার জন্ম দিয়েছেন সেই ম্যাচে শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন তিনি তার সঙ্গপে শেষ জুটিতে বত্রিশ রান যোগ করেছিলেন মুশফিক প্রতিবন্ধী আইনে দেওয়া সুবিধা নিশ্চিত করতে প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরিতে এক শতাংশ কোটা সংরক্ষণ করার সুপারিশ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বৈঠক শেষে কমিটির সদস্য ও সমাজ মন্ত্রী রাশেদ খান মিনুন বলেন আইন সংশোধন না করে কোটা বাতিল করা যাবে না প্রতিবন্ধী সুরক্ষা আইন সংশোধন না করে কোটা বাতিল করলে আইনের সাথে সংঘাত হবে বলেও মন্তব্য তার সরকারি চাকরির নবম ও দশম গ্রেডের পদে সব ধরনের কোটা বাতিলের সুপারিশের একদিন পর সংসদীয় কমিটি এই সুপারিশ করল দু হাজার চোদ্দ সালের মতো আবারও দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মতলবী মহল নানা পায় তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন মন্ত্রী বলেন বিএনপি তার নাশকতার চেষ্টা করছে আগামী নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের সহিংসতাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ওবাইদুল কাদের পদ্মায় প্রবল স্রোত ও নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন বিআইডব্লিউটিসি জানায় গত চব্বিশ ঘন্টায় পদ্মার পানি সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে ফলে শিমুলিয়া কাঁঠালবাড়ি নরুটের লোহজন টার্নিং এ তীব্র ঘূর্ণি স্রোতের সৃষ্টি হয় সেই সাথে উজানে ব্যাপক নদী ভাঙনের ফলে পলি ভেসে এসে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সোমবার রাত থেকে অধিকাংশ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে তবে একটি রোরো সহ মোট তিনটি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ধীরগতিতে চলাচল করছে এদিকে ফেরি পারাপারে বাধা সৃষ্টি হয় ঘাটের দুই পাশে ছয় শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা এ অবস্থায় পরিবহন সংশ্লিষ্টদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ঘাট কর্তৃপক্ষ কুষ্টিয়া বাসের ধাক্কায় শিশু আকিফা হত্যা মামলায় বাস চালক মিয়া ওরফে খোকনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক কে এম এম রিমান্ড মঞ্জুর করেন এর আগে মামলা তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক সুমন কাদেরী চালককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এর আগে গত আঠাশ আগস্ট রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাসের ধাক্কায় কুষ্টিয়ার চৌরহাস মোড়ে মায়ের কোল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর হয় শিশু কন্যা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চল্লিশটি স্বর্ণের বাস সহ একজনকে আটক করেছে কাস্টমস কাস্টমস কর্তৃপক্ষ জানায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে আবুধাবি থেকে সিলেটে একজন চোরাই স্বর্ণ নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চল্লিশটি স্বর্ণের বার সহ তাকে আটক করা হয় চার কেজি ছয়শ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা আটকৃত জাহিদ মিয়া সিলেটের শেখ ঘাট এলাকার বাসিন্দা কুড়িগ্রাম বিসিক শিল্প এলাকার পূর্ব পাশে নালিয়া দোলায় একটি পরিত্যক্ত সেচ পাম ঘরের পাশ থেকে দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানা সকালে স্থানীয়দের দেয়া খবর পেয়ে সেচ পাম ঘরের পাশ থেকে দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে তারা সময় তাদের সাথে দুটি স্কুল ব্যাগও পাওয়া যায় নিহত কিশোর জাহাঙ্গীর আলম সদর উপজেলার নাগদার পার গ্রামের পুত্র সে ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র এবং সেলিনা কুড়িগ্রাম পৌরসভার ডাকুয়াপাড়া গ্রামের জাভেদ আলীর কন্যা সে আমিনউদ্দিন উদ্দিন দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী তাদেরকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে এই বন্দুকযুদ্ধের যুদ্ধের ঘটনা ঘটে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে অভিযান চালায় র্যাব এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে ফরিদ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় আহত হয়েছে র‍্যাবের দুই সদস্য ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে নিহত ফরিদের নামে জেলার বিভিন্ন থানায় মাদক অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে আঠারোটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব অন্যদিকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি জামাতের এগারো নেতাকর্মী ও এক মাদক ব্যবসায়ী সহ একান্ন জনকে আটক করেছে পুলিশ এছাড়া নড়াইল থেকে চৌত্রিশ জন রংপুর থেকে একচল্লিশ নওগাঁ থেকে চারজনকে পুলিশ আটক করেছে পদ্মার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা হারা মাদারীপুরের নদী পারের বাসিন্দারা মাথা গোজার ঠাই খুঁজতেই এখন হিমশিম খাচ্ছেন ভুক্তভোগীরা ভেঙেছে অনেকের পারিবারিক বন্ধন অনেকে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন অন্যের খাজনা করা জমিতে প্রশাসনের দাবি গৃহহীনদের মাথা গোজার ঠাই দেওয়ার জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান পাঁচ সন্তানের জনক পঞ্চান্ন বছর বয়সী আলাউদ্দিন মাতবর মাদারীপুরের শিবচরের চরে কৃষিকাজ করেই জীবন নির্বাহ করতেন তার নয় ভাই চার চাচা সহ এক গ্রামেই ছিল বড় বংশ সবার ছিল বাড়িঘরসহ ফসলি জমি কিন্তু সর্বনাশা গ্রাসে সর্বস্ব হারিয়ে এখন সবিস্মৃতি মাথা গোজার ঠাঁই খুঁজতেই হিমশিম খাচ্ছেন আলাউদ্দিন নদী ভাঙন শুধু এদের গৃহহীনই করেনি করেছে সামাজিক বন্ধনহীন এমনকি পরিবার ছাড়া নিজ বাড়ি হারিয়ে পরিবারটি আশ্রয় নিয়েছে অন্যের খাজনা করা জমিতে আর ভাইয়েরা আশ্রয় নিয়েছে অন্য এলাকায় নিজের পরিবারের আশ্রয় করতে গিয়ে আপন ভাইকে দূরে সরাতে বাধ্য হয়েছে সে শুধু আলাউদ্দিনই নয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আলাউদ্দিনের মতো মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের আর অনেকেরই সামাজিক ও পারিবারিক বন্ধন কোন রকম দিনকাল কাটাইতেছি থাকতে পারে না খাইতে পারে না যাইতে পারে না ছেলেপুলে বহু কষ্টের মধ্যে আছি আগে আমরা খুবই ভালো ছিলাম কাছে স্কুল ছিল খামারে চাষবাস মিলা জেলা করতাম এখন কিছুই নাই তবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান পারিবারিক ও সামাজিক বন্ধন অটুট রাখতে সরকার নিরাপদ জায়গায় আশ্রয়ন প্রকল্প গড়ে তুলতে কাজ করছে